বৃহস্পতিবার বিকেলবেলা নাটমণ্ডলে মহড়ায় ব্যস্ত সব বর্ষের শিক্ষার্থীরা গানে গল্পে কাজের সময়টুকু রাঙিয়ে তুলছেন তারা। দোসরা অক্টোবর থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রাণের উৎসব 17তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব। উৎসব আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন, হাতে সময় খুবই কম। বিভাগের শিক্ষক আশাবাদী সারা ফেলবে এবারের উৎসব। বাইরেও হচ্ছে যে আমাদের কাজ সাজসজ্জার কাজ থেকে শুরু করে অন্যান্য ডিজাইনের কাজগুলো চলছে, পাশাপাশি ভেতরেও আমাদের হচ্ছে যে নাটকগুলোর টেকনিক্যাল মহড়াগুলো চলছে। তো এটা আসলে খুব দারুণভাবে এগোচ্ছে, খুব ভালোভাবে এগোয়ে চলছে। কিন্তু যেটা আমার বলার বা বলা উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ নাটক নিয়ে এই উৎসবটার আয়োজন করছে। তো 15টা নাটক বাংলা, এইটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে এই 15টা নাটক নিয়ে বাংলা নাট্য উৎসব বা নাট্য উৎসব এটা সাধারণত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বে ঘটেনি, কিন্তু এবারেই কিন্তু প্রথম হচ্ছে যে আমাদের এই বাংলা নাটকের উৎসব হচ্ছে। এইটাই হচ্ছে এর বিশেষত্ব, এইটাই হচ্ছে যে এর একটা জায়গা, যে জায়গাটা ধরে আমরা হচ্ছে সামনের দিকে এগোতে চাই। যেহেতু হচ্ছে যে আমরা বাঙালি, বাঙালি হিসেবে যে আমাদের যে বাংলা ভাষাভাষী নাট্যকাররা রয়েছেন, সেই রবীন্দ্রনাথ থেকে শুরু করে হচ্ছে যে বর্তমান সময়ের পর্যন্ত, তাই সেই সব নাটকের নাট্যকারদের নাটকগুলো আমরা এখানে বেছে নিয়েছি। এবং এগুলোই হচ্ছে যে আমরা আমাদের স্টুডেন্টরা যারা এবার হচ্ছে অষ্টম সেমিস্টার, যারা যারা অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তাদের নির্দেশনায় এই উৎসবটা হতে যাচ্ছে। প্রায় দেড় মাস ধরে প্রস্তুতি চলছে উৎসবের, মহড়ায় এখন ব্যস্ত সময় কাটছে শিক্ষার্থী ও শিক্ষকদের। শিক্ষকরা বলছেন এবারের উৎসব হবে ব্যতিক্রমী ও স্মরণীয়। থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা বছর জুড়ে নানান ধরনের আমাদের প্রায়োগিক অর্থাৎ প্র্যাকটিক্যাল কাজ আমরা করে থাকি, তাত্ত্বিক কাজের পাশাপাশি অনেক ধরনের নাটক আমরা দর্শকের সামনে নিয়ে আসি। এবং মূল বিষয়টা হচ্ছে যে আমাদের যত ধরনের প্র্যাকটিক্যাল কাজ আমরা করেন স্টুডেন্টরা, সেটা কিন্তু দর্শকের সামনেও প্রদর্শিত হয়। আর এই সকল সারা বছরব্যাপী নানান ধরনের কর্মযজ্ঞের ভিতরে কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব এটা সবথেকে বড় কর্মযজ্ঞ, একটা মহা কর্মযজ্ঞ। এটা এই ডিপার্টমেন্টের জন্য এবং বর্তমান যারা স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করে বের হচ্ছে, পাস করে বের হচ্ছে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এখানে যারা যে নাটকগুলো এবার প্রদর্শিত হতে যাচ্ছে এবং প্রত্যেকবারই এই নাটকগুলো মূলত নির্দেশনা দিয়ে থাকেন হচ্ছে বিভাগের শিক্ষার্থীরা, অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা, এবং যে পারফরমেন্স করে এটা হচ্ছে সমগ্র আমাদের টোটাল ডিপার্টমেন্টের সব স্টুডেন্টরা হচ্ছে এই অভিনয়ে অংশগ্রহণ করে। নাট্যোৎসবে 15টি নাটক মঞ্চস্থ করবে বিভাগের শিক্ষার্থীরা, এগুলো নির্দেশনা দেবেন বিভাগের শেষ বর্ষের 15 জন শিক্ষার্থী। দেড় মাস সময় পেয়েছে আমাদের নাটকটি তৈরি করার জন্য, এখনও কিছু সময় বাকি আছে। আমাদের স্যারদের সামনে আমাদের নাটকটি প্রদর্শন করা শেষ করেছি আমরা। স্যাররা যে ইনপুট দিয়েছে আমরা চেষ্টা করছি সেই ইনপুটগুলো কাজে লাগিয়ে আমরা যেন দর্শকদের সামনে আমার যে নাটকটি 6 অক্টোবর শুক্রবার, আমরা যেন দর্শকদের কাছে একটা ভালো মেসেজ পৌঁছে দিতে পারি। মূলত মেসেজ পৌঁছানোই আমাদের নাটকের বা আমরা যা থিয়েটার করি তাদের একটা মূল লক্ষ্য থাকে। শিক্ষার্থী নির্দেশকরা প্রথমবারের মতো নির্দেশনা দিতে গিয়ে খুবই উচ্ছ্বসিত। টিএসসিতে যাওয়ার আগে আমরা দুইবার টেকনিক্যাল দিই, আজকে আমাদের সেকেন্ড ফেজের টেকনিক্যাল। তো এখানে আমার আর কি সব কিছু মানে সেট, কস্টিউম সব কিছু ফাইনালাইজড করে আমরা মানে লাস্টবারের মতো নাটমণ্ডলে দেখাতে এসেছি স্যারদের কাছ থেকে। এখান থেকে স্যাররা আবার ইনপুট দিবে কী করতে হবে কী করতে হবে না, সংযোজন বিয়োজনের মাধ্যমে তারপরে আমরা টিএসসিতে নিয়ে যাব। 2 অক্টোবর সন্ধ্যা 6:30 ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে উদ্বোধনী অনুষ্ঠিত হবে। উৎসব চলবে 10 অক্টোবর পর্যন্ত। আমার মনে হয় বেরিমার শরীরে কোনো শাড়ি নেই। মাহফুজুর রহমান, আরটিভি।